ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। 2024 সালের তিনটি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যার কারণে। এই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ হয়েছে, আজকের এই ভিডিওতে সেই নোটিশ শেয়ার করব এবং কোন কোন বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে, কোন তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা জানতে পারবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা নোটিশটি দেখতে চাই। ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ হয়েছে গতকালকে। আর এই নোটিশটিতে কি বলা হচ্ছে, নোটিশটির প্রথমেই বলা হচ্ছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 30 জুন 2024 তারিখ হতে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমনের পরীক্ষাসমূহ 8 জুলাই 2024 তারিখ পর্যন্ত স্থগিত থাকবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 9 জুলাই হতে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে এবং স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সো এই হচ্ছে তোমাদের নোটিশটির বিস্তারিত বিষয়। এবার আমরা জানবো যে আসলে কোন কোন পরীক্ষা, মানে কত তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে। প্রথমত দেখো, 30 তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে, মানে 30 তারিখে সিলেট বোর্ড, শুধুমাত্র সিলেট বোর্ড, মানে সাধারণ যে বোর্ডগুলো রয়েছে শুধুমাত্র সিলেট বোর্ডের যারা শিক্ষার্থী, তোমরা তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে খেয়াল করো, 30 জুনের পরীক্ষা স্থগিত হয়েছে বাংলা প্রথম পত্রের, তারপর 2 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়েছে, 4 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়েছে, 7 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়েছে এবং 8 জুলাই পর্যন্ত যেহেতু পরীক্ষা স্থগিত হয়েছে তার মানে 9 জুলাই থেকে পরীক্ষা শুরু। সো সিলেট বোর্ডে যারা আছো, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের মধ্য দিয়ে পরীক্ষাটা স্টার্ট হবে। মানে যদি পরবর্তীতে আবার বন্যা পরিস্থিতির অবনতি আরও দেখা যায় তাহলে কিন্তু আবার দেখা যাবে পরবর্তীতে অন্য সিদ্ধান্ত আসতে পারে, মানে পরবর্তী অন্য পরীক্ষাগুলো স্থগিত হতে পারে। তবে আপাতত যে সিদ্ধান্তটা হয়েছে, 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত, তো সো 9 জুলাই থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেম একই তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষাও স্থগিত করা হয়েছে, মানে 30 জুন থেকে 8 জুলাই পর্যন্ত যতগুলো পরীক্ষা রয়েছে প্রতিটি তারিখের পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, নতুন করে আবার সময়সূচি প্রকাশ করবে। টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রেও কিন্তু 30 জুন থেকে 8 জুলাই পর্যন্ত স্থগিত হয়েছে। মোটামুটি এতটুকুই ছিল আপডেট। অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা এখনও পর্যন্ত স্থগিত হয়নি। অন্য বোর্ডগুলোর পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনাটাও খুব একটা বেশি নেই, কারণ যে সকল অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সেই সকল অঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সো এই ছিল আজকের মতো ভিডিও। অন্য কোনো বোর্ডের পরীক্ষা যদি স্থগিত হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।